গুড মর্নিং চায়ের সাথে গুড মর্নিং আর একজন পাশে আছে পেপার পড়ছে সেই জন্য তাকে আর দেখাচ্ছি না এই যে জলজিরা চা জলজিরা চায়ের সাথে গুড মর্নিং তো গুড মর্নিং তো অনেক আগেই হয়েছে এখন তো বাজে দশটা চো পঁয়ত্রিশ সকালের যা অ্যাজ ইউজুয়াল কাজ থাক সারাও হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে দেখেই বুঝতে পারছো শ্যাম্পু করেছি তাই জন্য চুলটা এখনো কুম করিনি আঁচড়াইনি এখনো আর এখন একটু ইচ্ছে হলে একটু চা নিয়ে বসি তাই একটু চা নিয়ে বসলাম চাটা খাই তুমি এক কাজ করো

ওই যে সেন্টার টেবিলের কভারটা বানানো চলছে সেন্টার টেবিলের কভার না সেন্টার টেবিলের ম্যাটটা বানানো চলছে বলেছিলাম তোমাদের অ্যামাজন থেকে কিছু জিনিস বুক করা আছে সেদিন একটা এসেছিলো এগুলো তো আসে একটা একটা করে তাই একসাথে দেখাতে চাইলেও দেখানো যায় না সেদিনকে কাবাবের কাঠিটা এসছিল আজকে আর একটা এসছে আজকে যেটা এসছে সেটা হচ্ছে ফ্রিজের কভারটা আমার ফ্রিজটা ব্লু তোমরা দেখেই নিয়েছো ওই জন্য টপ কভারটাও ব্লু নিয়েছি ব্লু জিওমেট্রিক্যাল প্যাটার্নে নিয়েছি বলবে কিন্তু কেমন হয়েছে আর এটার দাম নিয়েছে মানে শিপিং চার্জ সহ এটার দাম পড়েছে দুশো উনিশ টাকা জিনিসটা খুব ভালো কোয়ালিটি কে ডাকছে জিনিসটা খুব ভালো কোয়ালিটি প্যাকিং করে রেখে দিচ্ছি পরে লাগাবো এবার আরও একটা জিনিস আছে করা সেটা হচ্ছে টেবিল ক্লথ আর টেবিল ম্যাট জানি সেটা কবে আসবে যেদিন আসবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তারপরে বলো কে কী করছো কেমন আছো সবাই আমি এতক্ষণ নিচে ছিলাম নিচে একটুখানি মায়ের হাতে হাতে করে দিয়ে আসলাম আজকে তো নিরামিষের দিন তাই আজকে হবে লাউ ডাটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের হবে সোয়াবিনের তরকারি ফুলকপি আলু দিয়ে সোয়াবিনের তরকারি কুমড়ি বেসন দিয়ে কুমড়ো ভাজা ডাল উচ্ছে ভাজা এটা হচ্ছে আজকের মেনু আর পরে আবার নিচে যাবো খাবার খেতে যখন যাব নিচে তখন তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো আজকে সবাই একসাথে খাবার খাওয়াটা সবাই তো একসাথে খাবার খেতে বসা যায় না আমি তোমাদের দাদা আর বাবা আমরা একসাথে বসি মা আর দিদি পরে খায় আর বড় ভাগ্নি তো কোনো দিন খায় দিন সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটার সময় রুটি খেয়ে নেয় আর খায় না তো সেই জানি না ও কী করবে খাবে কি না খাবে যাই হোক যে কজন বসবে একসাথে আজকে একটু শেয়ার করবো তোমাদের সাথে এখন একটু হাতের কাজ করে পরে আবার আসবো তোমাদের কাছে সব কিছুরই কিছু ভালো দিক আছে আবার কিছু মন্দ দিক আছে জয়েন্ট ফ্যামিলির সব থেকে ভালো দিক আমার মতে এই একসঙ্গে বসে খাওয়াটা খেতে বসে কত কথা কত গল্প করতে করতে খাওয়া ভীষণ ভালো লাগে যেটা কিন্তু আমরা পেতাম না যখন আমরা আলাদা ভাড়া থাকতাম সেই সময়ে কেননা তোমাদের দাদা চলে যেত অফিসে আর আমি একা একাই ঘরে খেতাম আর মাঝে মাঝে ক্যামেরাটা চালু করে নিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে খেতাম এখানে কি সুন্দর দেখো আমরা একসাথে খেতে বসেছি মা উপরে বসে আছে মাও মাঝে মাঝে কথা বলছে আর আজকে তো আমাদের দুই ভাগ্নি বড় ভাগ্নি এখনও স্নান হয়নি ও স্নান করবে আর ছোট ভাগ তো স্কুলে না হলে আরও দুজন মেম্বার বেশি থাকতো সবাই মিলে একসাথে খেতে আলাদাই একটা আনন্দ লাগে আর বলেছিলাম তো কি কি রান্না হয়েছে আরও একবার বলে দিই উচ্ছে ভাজা হয়েছে ডাল আর ডালের সাথে জানো তো আচার আমাদের মাস্ট মানে বিশেষ করে মানে যখন একসাথে খেতে বসি আমি আর তোমার দাদা যখন কিটিং শোয়ের জন্য করি তখন সবসময় আচার নিই না কিন্তু বাবার একটু আচারটা লাগে আচার মাস আচার নিয়েছি ডালের সাথে আর কুমড়িগুলো আমি এসে ভাজলাম মা বলল যে মাই বেসনটা গুলে দিয়েছে বেসনটা গুলে রেখেছে তুমি একটু গরম গরম ভেজে নাও তো তো গরম গরম কুমড়িগুলো ভেজে নিলাম আর তার সাথে আছে লাউ ডাঁটা ফুলকপি ডাটা, শিম বিনস সব দিয়ে একটা চচ্চড়ি বড়ি দিয়ে আর ফুলকপি আলু আর সোয়াবিন দিয়ে তরকারি তো খাওয়াটা বেশ ভালোই হচ্ছে বেশ ভালোই জমেছে আর নিরামিষ দিনের খাওয়া দেখবে বেশি ভালো হয় আমার তো তাই মনে হয় অনেকগুলো পথ থাকে আমিষ দিনে তো অত পথের দরকার পড়ে না মাছ বা ডিম বা মাংস একটা কিছু হলে সেটা দিয়েই হয়ে যায় সুন্দর একটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি প্রথম প্রথম চার পাঁচটা পায়রা আসতো ও ওকে বড় ভাগ্নি প্রথম খাবার দেওয়া শুরু করে ওদেরকে গম গম দেওয়া হতো চার পাঁচটা থেকে এখন দেখো কতগুলো পায়রা এসেছে তার মধ্যে দেখো এই যে ডানা ঝাপটাচ্ছে এই পায়রাটা না কোনোভাবে লেগেছে খোরাচ্ছে আর ডানা ঝাপটাচ্ছে আর একটা পায়রা আছে দেখো 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 এক পায়ে লেংচে লেংচে সে খাবার খাচ্ছে ওটাকে দেখলে না বড্ড কষ্ট হয় তাই না কি কষ্ট করে খাবার খাচ্ছে আর এই যে এই 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 পায়রাটার আর দেখো কতগুলো এসছে শুধু দেখো তার মধ্যে বাচ্চা আছে বেশ কয়েকটা আর একটা সাদা পায়রা আছে যার একটু ঝুটি রয়েছে ওই যে ওই যে সাদা পায়রাটা যা চলে গেল আর দারুণ লাগে না এইভাবে পাখি খাওয়ানোর একটা আলাদাই আনন্দ আছে টাকলে মনে হয় ওরা আমাদের ব্যালকনিতে উঠে আসবে এখন তো রয়েছে নিচের কোয়ার্টারের ছাদে ওখানেই গম দেওয়া হচ্ছে আর গমগুলো খাচ্ছে দারুণ দৃশ্য তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলে এসেছি কিচেনে এখন রান্না করব। চিকেন চিকেনের একটা যে আইটেমটা রান্না করব সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি একদম অন্যভাবে চিকেনটা রান্না করব। কিভাবে রান্না করব দেখাই তোমাদের আমি এখানে নিয়েছি কিউব করা টমেটো আর এখানে নিয়েছি স্প্রিং অনিয়নের পেছন দিকে যেটা থাকে সাদা আর তোমার পেঁয়াজি কালারের যেটা ওটাকে কুচিয়ে নিয়েছি আচ্ছা একটা মশলা আমি তৈরি করেছি যেই মশলাটার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা আর অল্প একটু টমেটো ঠিক আছে আর চিকেনটাকে আমি আজকে কোনো ম্যারিনেট করিনি এমনি তেলে দিয়ে আমি চিকেনটা রান্না করব দেখতে থাকো আমি কিভাবে চিকেনটা রান্না করি আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা আগে গরম হোক তারপরে আমি এর মধ্যে রান্নাটা শুরু করব। আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব। আমি প্রথমে দিয়ে দেব আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা কি বলেছিলাম পেঁয়াজ আদা রসুন অল্প একটু টমেটো আর কাঁচা লঙ্কা এইটা আমার এখানে বাটা মশলা আছে টাকে আমি পুরো একদম ভাজা ভাজা করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো

অল্প একটু জল দেব কিন্তু জলটা কিভাবে দেব দেখো আমি মিক্সির বাটিতে যে পেস্টটা তৈরি করেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি একটু জল এতে অ্যাড করে দেব খুব সামান্য এবার হাই ফ্লেমে দিয়ে মশলাটাকে আবার আমি ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো একটু চিনি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখানে চিকেনটা ধুয়ে রেখেছি জাস্ট ধুয়েই রেখেছি কোনোভাবে ম্যারিনেট করিনি আর আলু আছে চার পিস আলু ছাড়া চিকেন তো আমরা খেতে পারি না জানোই চার পিস আলু আর চিকেনটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এর সাথে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে দেব। মশলার সাথে মশলার সাথে চিকেনটা দিয়ে আমি যদি ঢাকাতেই দিয়ে রান্নাটা করি তাহলে কিন্তু রান্নাটা ভীষণ ভালো হয় ভীষণ একটা মানে আলাদা রকমের টেস্ট হয় যেটাকে বলে দমে চিকেন কষা এবার আমি এর সাথে একটা জিনিস অ্যাড করব দেখো কি অ্যাড করছি স্প্রিং অনিয়নের যে গোড়াটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আর অ্যাড করে দিলাম কিউব করে কেটে রাখা টমেটোটা টমেটোটা কিন্তু এই যে আমি ভাপে যে রান্নাটা করব তাতে টমেটোটা একদম গলে যাবে আর এতে টেস্টটা অনেক বেশি হবে টমেটো পেস্ট করে দিলে যা টেস্ট হতো তার থেকে এবার আমি এর সাথে যেটা অ্যাড করব সেটা হলো নুন নুন কিন্তু আমি এখনও অ্যাড করিনি দিলাম নুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো চিকেনের যে নিজস্ব জলটা আছে সেই জলটা থেকেই আমার চিকেন রান্নাটা হবে আমি মিডিয়াম সিমে দিয়েছি গ্যাসটা দেখো গ্যাসটা মিডিয়াম সিমে আছে এটা হচ্ছে ফুল আর এই হচ্ছে মিডিয়াম সিম মিডিয়াম সিমে গ্যাসটা আছে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবার রান্নাটা হতে থাক ঠিক দশ মিনিট বাদে আমি আবার আসব দশ মিনিট হয়ে গেছে আর দেখো কী সুন্দর আমাদের চিকেনটা নরম হয়ে গেছে আর আমি কিন্তু একটুও জল দিইনি টমেটোগুলোও একদম মিশে গেছে আর চিকেনটাও সিক্সটি পারসেন্ট হয়ে গেছে আলুটা দেখে নিই আলুটা হবে আমি একদম জল দিইনি এটার মধ্যে আবার আমি এটাকে চাপা দিয়ে দেব আরও পাঁচ মিনিটের জন্য আরও পাঁচ মিনিট এটাকে চাপা দিয়ে করে নিলেই মনে হচ্ছে রেডি হয়ে যাবে আমাদের চিকেনটা তো আরও পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিই তারপর ঘুরে আসি পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে আবার চলে এসেছি আর আমার চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি একটাই কাজ করব আমি এর ওপর থেকে দিয়ে দেব গরম মশলা আর আমি এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব। মিডিয়াম সিম থেকে একটু বাড়িয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে দেব তাহলেই আমাদের চিকেন রেডি হয়ে যাবে তার আগে কর্তামশাইকে একটু চেক করিয়ে নি একবার এসো না গো দেখো নুন দেখে দেবে সব ঠিক আছে ইজ ওকে এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে গরম মশলার গন্ধটা পুরোটার মধ্যে হয়ে যাবে তাহলে রেডি হয়ে গেল আমাদের নতুন স্টাইলের চিকেন রান্না কোনো নাম নেই আমি আমার মতো করে রান্না করলাম ए काश के हम होश में अब आने न पाए ऐ काश के हम होश में अब आने न पाए बस में तेरे प्यार की गाते ही जाए ऐ काश के हम होश में अब আনে না পায়ে গুড ইভিনিং আমার প্রিয় সদস্যদের সবাইকে আজকে এটা কি বলবো বলতে হবে কি আমরা বলবো না এটা খাচ্ছি এখন এটা কলকাতার মানুষরা খুব ভালো জানে কলকাতার ফেমাস স্ট্রিট ফুড ডালের বড়া ভ্যানে করে বিক্রি হয় না ব্যক্তি ব্যস্ত

อรุณジネス কলকাতা ভ্যানে করে বিক্রি হয় মনে পড়ছে পাবা জানেন ভ্যান করে আমরা দুজনে আমরা দুজনে হাট গেলেই এটা ছিল আমাদের বাধা ধরা আর এর সাথে তোমাদের এখানে ওটা করে না এর সাথে আমরা এটা আলুর পকোড়া করে মনে আছে টুকরো টুকরো আলু দিয়ে দারুণ গড়িয়াহাটে হাটে যারা শপিং করতে যাও তারা সবাই জানো যে গড়িয়াহাট হাট মার্কেটে মুরগিধর গার্লস কলেজের ওইখানে যে গলিটা ওর মুখটাতে বিক্রি হয় কলকাতাকে মনে করিয়ে দিচ্ছে আমাদের এখানে যিনি ভদ্রলোক বিক্রি করছেন তাকে দেখা যাচ্ছে না গদা কাস্টমার তা আমি দেখলাম কৌতূহল হলো কি জিনিস বিক্রি করছে এত ভিড় তা নিয়ে এলাম একশো গ্রাম দশ টাকা তিরিশ টাকা দি দাও মোটামুটি আমাদের ফ্যামিলির মেম্বার আছে আর মানে নিচে চলে গেছে মা বাবার ঘরে কিন্তু মা ওকে সস দিয়ে দেওয়া হয়েছে এই চাটনিটা সবুজ চাটনিটা এতে কাঁচা লঙ্কাটা থাকে তো অত ঝাল খেতে পারবে না ওই জন্য আর আমি বললাম যখন নিয়েই এসছো চলো তাহলে ব্লগটা শেষ করার আগে আমার বন্ধুদের সঙ্গে ডাল পকোড়াটা শেয়ার করে দিই দারুণ জিনিস চপ বেগুনের থেকে ভালো ছোটোগুলো খেতে আরও বেশি ভালো লাগে না টস লাগে না আমি কি করতাম জানো তো যখন কলকাতায় একা থাকতাম তখন প্রায় স্কুল থেকে ফেরার পথে দশ টাকা দিয়ে এক কিনে নিতাম গড়িয়া স্টেশনের যে অটো স্ট্যান্ডটা ওখানে একজন বসে আর কি ভ্যান নিয়ে এটা বানায় তো কিনে নিতাম নিয়ে খেতে খেতে বাড়ি চলে যেতাম এই বানা করতে খাবো পকোড়া খাবো পকোড়া খাবো আমি না কি পকোড়া 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 খেলে তবে না বুঝবে শীতের সন্ধ্যে পুরো জমে যায় সব হলে তাই না এখানে গান হচ্ছে শুনতে পারছো কিনা জানি না বাড়ি থেকে একদম সামনে হ্যাঁ করবে আমি আমাকে বলেছিল ওখানে ফাংশানে নিয়ে যাবে আর কি এত আলসে হয়ে গেছি সত্যি বলছি মন থেকে বেরোতে আর ইচ্ছে করে না এত তিনতলা থেকে নামতে হবে আর এই ঠান্ডার মধ্যে আবার ড্রেস চেঞ্জ করতে হবে ঘরেই ভালো আছি তোর বাড়িতে বসে মুখরো কিছু খাওয়া হবে ঘরেই ভালো আছি ঠান্ডায় ফাংচন দেয় কাজ নেই তো রঙের এন্ডিংটা ভালোই হলো তাই না ঝাল লাগছে না চাটনিটা এটা তো আদা আছে ওই দেখো আদা